হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল মোহনবাগান। মরশুমের প্রথম ম্যাচ শুরু করলো এফসি কাপের জয় দিয়ে এবং বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারালো। ম্যাচের গোলদাতা রয় কৃষ্ণা এবং সুভাষিস বোস। তো পুরো ম্যাচের বিশ্লেষণ তো করবই, এছাড়াও মোহনবাগান সম্পর্কে আরও একটা কিন্তু দারুণ নিউজ রয়েছে। তো সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই তোমরা চোখ রাখো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তোমরা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করো তাহলেই কিন্তু আমি উৎসাহ পাবো এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে। তো এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা 7,000 ক্রস করে গেছে, আশা করবো সেটা তোমরা খুব তাড়াতাড়ি 7,500 পূর্ণ করে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক মেন টপিক। এএফসি কাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলো মোহনবাগান। 2-0 গোলের ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে হারালো সবুজ বেরুন মাহিনী। ম্যাচের গোলদাতা তোমাদের আগেই জানিয়েছি, রয় কৃষ্ণা এবং সুভাষিস বোস, বার্থডে বয়। তো সিজনের প্রথম ম্যাচেই কিন্তু এএফসি কাপের মতন ম্যাচটা একেবারেই সহজ ছিল না মোহনবাগানের জন্য, কারণ যে কোনো দলের কাছেই সিজনের প্রথম ম্যাচই কিন্তু কঠিন হয়। তো সেখানে কিন্তু মোহনবাগান সিজনের প্রথম ম্যাচ এএফসি কাপের মতন ম্যাচ, অর্থাৎ মহাদেশীয় টুর্নামেন্টের মতন ম্যাচ, তো সেখানে কিন্তু মোহনবাগান সসম্মানে উত্তীর্ণ হলো এবং তারা প্রথম ম্যাচেই হারালো বেঙ্গালুরু এফসিকে। তো বেঙ্গালুরু এফসি সবসময় কঠিন প্রতিপক্ষ এবং সেটা যদি এএফসি কাপের মতন মঞ্চ হয় তখন তো আরও বেশি কঠিন প্রতিপক্ষ হয়। তো সেখানে কিন্তু মোহনবাগান সহজেই বেঙ্গালুরু এফসিকে হারালো। তো ম্যাচের স্ট্যাট থেকে তোমরা একদমই বুঝতে পারবে না, কারণ ম্যাচের স্ট্যাটে কিন্তু বেঙ্গালুরু এফসি পজিশন থেকে শুরু করে সমস্ত কিছুতেই এগিয়ে রয়েছে, কিন্তু তোমরা যদি ম্যাচটা দেখে থাকো তাহলে বুঝবে মোহনবাগানের আধিপত্যই বেশি ছিল। তো প্রথমেই চলে আসি আমি মোহনবাগানের লাইন আপে। তো মোহনবাগানের তোমাদের ম্যাচ প্রিভিউতে আমি যেটা জানিয়েছিলাম, মোহনবাগানের লাইন আপ কিন্তু সেরকমই প্রায় হয়েছে, শুধুমাত্র একটা চেঞ্জ হাবাস করেছেন। তো গোলে তোমাদের আমি জানিয়েছিলাম যে অমরিন্দর সিংই স্টার্ট করবেন, তো সেই রকমই অমরিন্দর সিং স্টার্ট করেছেন গোলে। এছাড়াও ডিফেন্সের কথায় চলে আসি, তো ডিফেন্সেই যে চেঞ্জটা করেছেন হাবাস সেটা হচ্ছে, তোমাদের জানিয়েছিলাম যে আশুতোষ মেহতাকে রাইট ব্যাকে পাঠিয়ে দিয়ে প্রীতম কোটালের সাথে কার্ল ম্যাথিউকে জুড়ে দেবেন হাবাস। তো সেটা কিন্তু তিনি করেননি, তিনি প্রীতম কোটালকে রাইট ব্যাকে পাঠিয়ে দিয়ে কার্ল ম্যাথিউর সাথে তিনি সুমিত রাঠিকে নামিয়ে দেন এবং লেফট ব্যাকে ছিলেন সুভাষিস বোস। তো সুভাষিস বোস অ্যাকচুয়ালি তিনি ওভারল্যাপের যাবার কাজটাও করছিলেন একসাথে। এছাড়াও মিডফিল্ড পজিশনে ছিলেন লেনি রড্রিগেস এবং দীপক টাংরি, তারা ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে। আর একটু ওপর দিকে অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে হুগো বোমোস ছিলেন। আর দুটো উইংয়ে ছিলেন মনবীর সিং এবং ডেভিড উইলিয়ামস, অর্থাৎ মনবীর সিং খেলছিলেন রাইট উইং দিয়ে এবং ডেভিড উইলিয়ামস খেলছিলেন লেফট উইং দিয়ে। আর একেবারে ওপরে গোল করার দায়িত্ব ছিল রয় কৃষ্ণার উপর। তো এই ছিল মোহনবাগানের ফার্স্ট ইলেভেন। আর বেঙ্গালুরু এফসির ফার্স্ট ইলেভেন হচ্ছে, গোলে ছিলেন গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্সে ছিলেন সার্থক গুলুই, সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন মাসুব কিং, অ্যালান এবং রোশান সিং ছিলেন লেফট উইংয়ে। এছাড়াও মাঝ মাঠে ছিলেন জায়েশ রানে, সুরেশ সিং ওয়াংঝাম, উদান্ত সিং আর সুনীল ছেত্রী একদম লেফট উইং ঘেঁষে খেলছিলেন। তিনি কিন্তু একেবারে স্ট্রাইকার হয়ে খেলছিলেন না, তিনি একটু পেছন থেকে খেলছিলেন এবং স্ট্রাইকার পজিশনে ছিলেন ক্লিটন সিলভা। তো এই ছিল বেঙ্গালুরু এফসির ফার্স্ট ইলেভেন। তো এই দল নিয়ে, দুটো দলই নেমেছিল এই ফার্স্ট ইলেভেন নিয়ে, তো খেলার কিন্তু প্রথম থেকে খুব একটা হাড্ডাহাড্ডি হয়নি। তো দুটো টিমই বুঝতে পারছো প্রথম ম্যাচ মোহনবাগানের প্রথম ম্যাচ এবং বেঙ্গালুরু এফসি সবে এটা 2 নম্বর ম্যাচ, তো দুটো টিমেরই বোঝাপড়ার একটু অভাব দেখা যাচ্ছিল, মিসপাস তো হচ্ছিল কিছু এবং তার মধ্যে থেকেই মোহনবাগান কিন্তু মাঝে মাঝে অ্যাটাক করছিল। তো এরকমই অ্যাটাক করতে করতে ম্যাচের 34 মিনিট নাগাদ মোহনবাগান কিন্তু প্রথম গোলটা তুলে নেয়। তো একটা কর্নার পায় মোহনবাগান, তো সেখানে সেই কর্নার কিন্তু একটা ফ্লোট করে, অনেকটাই ভাসিয়ে দেয় কর্নারটা, সেটা কার্ল ম্যাথিউ হেড করে, তো গোলে ঢোকার মুখে কিন্তু সেই গতিপথটা বদলে দেন রয় কৃষ্ণা। তো রয় কৃষ্ণার মাথাটা ছুঁয়ে কিন্তু বলটা গোলে ঢুকে যায় এবং মোহনবাগান কিন্তু সিজনের প্রথম গোলটা তুলে নেয়। তো এএফসি কাপে কিন্তু মোহনবাগানের এটাই প্রথম গোল হলো এই মরশুমে। এএফসি কাপ অবশ্যই মোহনবাগান এর আগেও খেলেছে 6 বার। তো এই 2021-এর এএফসি কাপের মোহনবাগানের ফার্স্ট গোলদাতা হচ্ছে রয় কৃষ্ণা। এছাড়া সেকেন্ড গোলটা আসে দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই, ম্যাচের দ্বিতীয়ার্ধ যখন শুরু হয় 46 মিনিটে একটা ফ্রিকিক পায় মোহনবাগান। তো সেই ফ্রিকিক থেকে কিন্তু অসাধারণ একটা ক্রস রাখে, সেই ক্রসটা কিন্তু পরে এসে সুভাষিস বোসের পায়। তো সুভাষিস বোস কার্ভিং শটে কিন্তু গুরপ্রীত সিংকে বোকা বানিয়ে জালে ঢুকিয়ে দেন বলটা। তো এই দুই গোলের সুবাদেই কিন্তু মোহনবাগান ম্যাচটা পকেটে পুড়ে নেয় নিজেদের পকেটে। এছাড়াও মোহনবাগানের সামনে কিন্তু আরও সুযোগ এসেছিল, গোল লাইন সেভ দিয়েছে বেঙ্গালুরু এফসি, এরকমও পজিশন এসেছিল। তো মোহনবাগান কিন্তু আরও গোলে এগিয়ে যেতে পারত। উল্টো দিকে বেঙ্গালুরুর কিন্তু বলার মতন সেরকম কোনো সুযোগ ছিল না, দু একটা বিক্ষিপ্ত আক্রমণ ছিল, এমনকি সুনীল ছেত্রীও কিন্তু আজকে ছিলেন একদমই নিষ্প্রভ। তো বাধ্য হয়ে সুনীল ছেত্রীকে কিন্তু ম্যাচের মাঝপথে তুলে নেন তাদের কোচ। তো এই ছিল ম্যাচের মোটামুটি সারাংশ। তো
মোহনবাগান কিন্তু এই ম্যাচটা জেতার ফলে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের 1 নম্বরে উঠে গেল। অবশ্যই রাত্রিবেলা আরও একটা এই গ্রুপেরই আরেকটা ম্যাচ আছে, সেই ম্যাচের রেজাল্ট নির্ভর করছে মোহনবাগান 1 নম্বরে থাকবে কিনা, কারণ মোহনবাগান এই মুহূর্তে যেহেতু 2 গোলের ব্যবধানে জিতেছে মোহনবাগান কিন্তু গ্রুপ টেবিলের 1 নম্বরেই থাকবে। আরও একটা ব্যাপার যেটা তোমাদেরকে জানাবো বলেছিলাম মোহনবাগানের সমর্থকদের জন্য, যেটা খুবই ভালো ব্যাপার, সেটা হচ্ছে এএফসি থেকে কিন্তু মোহনবাগানকেই প্রাধান্য দিচ্ছে তারা। কিন্তু এটিকে মোহনবাগান যে নামটা, তারা স্কোর বোর্ডে কিন্তু মোহনবাগান নামটাকেই প্রাধান্য দিয়েছে, এটিকের কোনো অস্তিত্ব ছিল না। এছাড়াও এএফসি সমস্ত জায়গায় কিন্তু মোহনবাগান বলেই উল্লেখ করছে, এবং এটিকে মোহনবাগান বলে যে আইএসএল বা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে চেষ্টা করছে একটা নতুন দল প্রমাণ করতে, এএফসি কিন্তু সরাসরি নাকচ করে দিচ্ছে। তো মোহনবাগান সমর্থকরা এএফসির এই সিদ্ধান্তে দারুণ খুশি হয়েছে, সেটা তোমরা যদি সোশ্যাল মিডিয়ার সাইট দেখো সেখানেই বুঝতে পারবে। তো তারা বারবার এটিকের বিরুদ্ধে ছিল, এটিকে নামটা সরানোর বিরুদ্ধে ছিল, তো সেটা কিন্তু এএফসি স্পষ্টই বুঝিয়ে দিয়েছে যে মহাদেশীয় টুর্নামেন্ট বা এএফসি কাপের মতন জায়গায় কিন্তু এটিকের কোনো স্থান নেই, সেখানে মোহনবাগানকেই গুরুত্ব দিচ্ছে। এবং মোহনবাগানের অর্জন করা স্লট অর্থাৎ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে যে স্লটটা পেয়েছে সেই স্লটেই কিন্তু মোহনবাগান খেলছে। এবং তোমরা যদি স্কোরবোর্ডটাও চেক করো, স্কোরবোর্ডেও কিন্তু আজকের মোহনবাগান বলেই এএফসি হাইলাইট করেছে। এছাড়াও এএফসির যত পোস্ট হচ্ছে যেগুলো অফিসিয়াল ওয়েবসাইট বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে, সেখানে কিন্তু মোহনবাগান বলেই উল্লেখ করা হচ্ছে, এটিকে কিন্তু একদমই প্রাধান্য দেওয়া হচ্ছে না। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এএফসির যে ওয়েবসাইট, সেখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছিল AMB ভার্সেস বিএফসি। তো AMB এটিকে মোহনবাগানের শর্ট ফর্ম AMB, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা যেটাই বলো, এছাড়াও ISL বা FSDL ম্যানেজমেন্ট, তারা কিন্তু কন্টিনিউয়াসলি AMB এবং BFC এই হ্যাশট্যাগটি ইউজ করছিল, অর্থাৎ তারা কিন্তু জোর করে এটিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা চালাচ্ছে, যেটা AFC সরাসরি নাকচ করে দিচ্ছে। তো খুবই আনপ্রফেশনালিজম একটা ব্যাপার, আনপ্রফেশনালের মতন কাজ করছে FSDL এবং এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, তারা কিন্তু AFCকেও গুরুত্ব দিচ্ছে না, AFCর ওপরে তাদের নিজেদের মনে করছে, তাই জন্য AFC যেই রেকর্ড বা পাস্ট রেকর্ড যেগুলো মোহনবাগানের নামে দেখাচ্ছে সেগুলো কিন্তু তারা অস্বীকার করছে, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। তোমরা জানো যে 2 দিন আগে থেকেই AFCর পক্ষ থেকে কিন্তু মোহনবাগানের AFC কাপে খেলার যে পাস্ট যে রেকর্ডগুলো ছিল, মোহনবাগান কতবার খেলেছে বা বেঙ্গালুরু এফসির সাথেও মোহনবাগান কিন্তু AFC কাপে এর আগে খেলেছে, তো সেই রেকর্ডগুলো কিন্তু AFC বারবার জানান দিচ্ছিল, কিন্তু ISL বলো বা FSDL বলো, ISL-এর ফেসবুক পেজ বা এটিকে মোহনবাগানের পেজ, সেখানে কিন্তু তারা পুরো ব্যাপারটাকেই নাকচ করে দেয়। এবং ISL-এর ওয়েবসাইট থেকে তো একসময় জানানো হয় যে মোহনবাগান এবছরই প্রথমবার তাদের AFC কাপ খেলছে, তো সেটা একদমই ভুল তথ্য, মোহনবাগান কিন্তু এর আগেও 6 বার AFC কাপ খেলেছে, সেটা কিন্তু AFC-র তরফ থেকে জানিয়েছে। তো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট বা ISL সেটা কী করতে চাইছে সেটা কেউই বুঝতে পারছে না, এবং সমর্থকদের বিভ্রান্ত করছে, তারা কিন্তু সমর্থকদের এক প্রকার ঠকাচ্ছে বলা যায়, কারণ AFC যেখানে মান্যতা দিচ্ছে সেখানে এটিকে মোহনবাগান বা ISL কোনো দিনই তার ওপরে যেতে পারে না, কারণ AFC হচ্ছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তো সেই AFC-র ওপর দিয়ে তারা যাওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু সমর্থকরা একদমই ভালোভাবে নিচ্ছেন না, এর প্রতিবাদে সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে, তারা কিন্তু জানাচ্ছে যে কেন মোহনবাগানকে মোহনবাগান ম্যানেজমেন্ট বা ISL প্রাধান্য দিচ্ছে না। তো এইটা দেখা যাক এবার কোন দিকে এগোয়। AFC কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে যে তাদের কাছে মোহনবাগানের গুরুত্বই বেশি, মোহনবাগানের রেকর্ডই বেশি, এটিকে কোনো ম্যাটার করে না। এবং তোমরা দেখবে যে বেঙ্গালুরু FC-র আগে JSW ছিল, তো সেই JSW-কেও কিন্তু তারা খুব একটা গুরুত্ব দেয়নি, তারা বেঙ্গালুরু FC-ই নাম দেখাচ্ছে। তো এইটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য খুবই ভালো একটা খবর যে AFC যারা সর্বোচ্চ নিয়ামক সংস্থা এশিয়ার, তারাই কিন্তু প্রাধান্য দিয়ে দিয়েছে। তো মোহনবাগান সমর্থকরা এতদিন যে লড়াইটা চলছিল যে রিমুভ এটিকে বা এটিকে নামটাকে সরানোর জন্য, সেই এখানে কিন্তু অনেকটাই সাকসেস পেল বলা যায়। এরপর দেখা যাক এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট বা ISL-এর তরফ থেকে এর কোনো একটা ভালো দিক খুঁজে পাওয়া যায় কিনা বা তারা এই জিনিসটাকে মেনে নেয় কিনা। বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই অবধি, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো, ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।